বিএসসি নার্সিং কোর্সের অ্যাডমিশনের নতুন এখন নোটিশ ইস্যু করেছে, যখন নতুন নোটিশ ইস্যু করেছে সেই নতুন নোটিশে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে এই ভিডিওর জড়িয়ে জানাই দেওয়া হবো। আর ইতিমধ্যে আমার অফিসিয়াল ওয়েবসাইট আসাম জব আপডেটস ডট কম, এই ওয়েবসাইটত আপডেট দেওয়া হয়েছে। এতিয়া মই ইম্পর্টেন্ট পয়েন্ট জানাম। এইখন হল অফিসিয়াল নোটিশ, ইয়াতে উল্লেখ করেছে যে সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর বিএসসি নার্সিং কোর্স 2023 সেশনের, আর ইয়াতে মেনশন করেছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট ফর শর্ট লিস্টেড ফর স্ক্রিনিং প্রসেস। ইয়াতে কইছে যে শর্ট লিস্ট করা হয়েছে ক্যান্ডিডেটক, কারণটো হল স্ক্রিনিং প্রসেস আরম্ভ হব ইয়াতে উল্লেখ করেছে। আর ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্টটো হল যে এমএনএস বিএসসি নার্সিং কোর্সের এইটো মানে স্ক্রিনিং প্রসেস আরম্ভ হব। এমএনএসর বিএসসি নার্সিং কোর্সের যেতেই ফর্ম আহিছিল জানাই দেওয়া হয়েছিল, আর এই চ্যানেলের জড়িয়ে বহুতে মানে ফর্ম ফিল আপ করেছে। আর ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে শর্ট লিস্টত যেবিলাক ক্যান্ডিডেটের রোল নম্বর আহিছে সেই সকল ক্যান্ডিডেটের এতিয়া মানে দিল্লির বেস হসপিটালত যাব লাগিব, তারিখ উল্লেখ করেছে আর রোল নম্বর উল্লেখ করেছে। আগস্টের 17 তারিখত কোনবিলাক ক্যান্ডিডেট যাব পারিব ইয়াতে রোল নম্বর মেনশন করে দিছে। আগস্টের 18 তারিখত কোনবিলাক ক্যান্ডিডেট যাব পারিব ইয়াতে মেনশন করে দিছে। তারপিছত 19 তারিখত কোনবিলাক ক্যান্ডিডেটর যাব লাগিব। তারপিছত 21 তারিখত কোনবিলাক ক্যান্ডিডেটর যাব লাগিব ইয়াতে রোল নম্বর মেনশন করে দিছে। বহুত ক্যান্ডিডেটর রোল নম্বর আইছে। এতিয়া মানে ক্যান্ডিডেটর কাম হল এই শর্ট লিস্টেড লিস্ট যখন প্রকাশ করেছে সেই লিস্টটো ডাউনলোড করব লাগিব। ডাউনলোড করে চাব লাগিব যে রোল নম্বর আহিছে না নাই। যদি রোল নম্বর আহিছে সেই মতে যেটো তারিখ মেনশন করে দিছে সেই তারিখ মতে দিল্লি বেস হসপিটালত যাব লাগিব ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া এই নোটিশটো ডাউনলোড করে এবার চেক করো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়ে আছে, লিঙ্কত ক্লিক করে কোর্সের ডিটেলস খিনি চাব পারিব। আর ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনত যাই এই লিস্ট শর্ট লিস্টেড লিস্ট ডাউনলোড করব পারিব ক্যান্ডিডেট। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, এতে ডাউনলোড করে এবার চেক করো।